একটা গোলামীর দাসত্বের বেরি, একটা গোলামীর বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উকুশ থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হইতো কোরআন কোনদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাসালু আলাইহিমুল মালাইকা, বহুত মুর্দা আছে মরার সময় ডাইনো দেখে না বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে, ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, আর সবাই চিৎকার দিতে দিতে নামতেছে আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলো, তোর নাই, তোমার ভয় নাই, আল্লাহ তাহসান। সবার দুঃখ থাকলো, তোমার নাই, অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটোকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে, সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছ, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে শুধু বলবে তারা করবে, জলদি দাফন করো, ফতোয়া শুনাবে, কেন দেরি করতেছ, মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো, জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, খোলা দোকানটা থুইলা খুইলা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এখানেও সন্তান আছে, সারা বছরে একবারও বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয় না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বছরে একবার বাপের কবরের পাশে দাঁড়ায়, 10টা মিনিট সূরায়ে ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, বা কিছু সূরা পড়া, দোয়া পড়া, এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায় নিজের স্মরণে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে, এরকম সন্তানও এখানে বেশি আছে। করে না, যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি, যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে, একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই বাবাও নাই, দুটা টাকা দুইজনের নামে, একজনের নামে এক টাকা আরেকজনের নামে এক টাকা, দুই টাকা আমি ডেলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই, এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই হাকিকত। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, মকি হো গয়ে জমি খা গই নওজওয়ান কেসে কেসে, আজল নে না ছোড়া কিসরা নাদারা, উসি সে সিকন্দর সা ফাতেবি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুদারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা। এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে সে নাই, দোকান আছে সে নাই, কোম্পানি আছে সে নাই, ফ্যাক্টরি আছে সে নাই, ঠিক না? না নাই, মৌত কাউকে ছাড় দেয় না, আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটো সত্য, বচপন নে বরসু খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া, যৌবনের তারণায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তারণায় হয় না, হাজারো তারণায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য, সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে, টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকেফের কেয়া কেয়া সেতায়া, একটা সময় হয় বৃদ্ধ
যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদের চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, তুজে দুনহাইকে রহম সবসে আলা, খুজিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হ্যায় কে মরনে ওয়ালা, তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নেহি হ্যায়। এটাই সত্য, আল্লাহ ছোট্ট জীবনটা গোলামির জন্য দিয়েছেন, যদি ওই গোলামি গ্রহণ করতে পারি ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলা দিছি তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই, আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর, আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহু যুনুন, তোকে দেন দারুনা আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না, সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল, চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন, আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শাহিদুল হকুল ওয়াকিলুল কবিরুল মতিমুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশিদ আস সাবুর জাল জালাল আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ বলছে মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়ারা ফাদা লাকা যিকরা, যার শান আমি এত বলন্দ করছি। মানুষ যখন সূরা ইয়াসিন পড়ছেন, ইয়াসিন আমাদের নবীজির নাম, তো আল্লাহ ইয়াসিন কোরা বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না, তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আপনারও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু দুইটা সম্মিলন করছে, কয়টা কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞেস করছে আলাস্তু বিরাব্বিকুম, কালু বালা, আল্লাহ জিজ্ঞেস করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মিলন শেষ, আরেকটা সম্মিলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মোহাম্মদ ছিল, শানে মোহাম্মদ,
তো আল্লাহ নবী রাসূলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো, তো সব নবী স্বীকারোক্তি দিবেন, অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আহসান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রাসূল? তো আল্লাহ জবাব দিতেছে রাসূল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রাসূলকে শব্দে রাসূল দেই নাই, আমি ওই শব্দে রাসূলকে সুরক্ষিত রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কালেমার ভিতরে এই শব্দে রাসূল দেই নাই। মুসা রাসূল বটে, কিন্তু কালেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা রাসূল বটে, আল্লাহ কালেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রাসূল, কিন্তু কালেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করা দিছেন, শব্দে রাসূল তা কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই, রাসূল বটে কিন্তু শব্দে রাসূল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির করে আয়না কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল, আমি নিয়ে যাইতেছি গোলামীর দিকে আপনাদেরকে, কয়দিন বাজবো জানি না, মুরব্বিরা সবই চলে যাইতেছেন, আজকেও একজন চলে গেছেন, জানি না আমাদের দুয়ারে কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না, আবার দেখা হবে কি হবে না এটাও জানি না, এই জন্য আপনাদেরকে গোলামীর দিকে নিয়ে যাইতেছি, কিন্তু কার গোলামীর দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না, যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসত, বাজার ঠিকই বসত, হয় রোড ঠিকই চলত, গার্ড ঠিকই চলত, অফিস ঠিকই চলত, আদালত ঠিকই চলত, মিল ঠিকই চলত, ফ্যাক্টরি ঠিকই চলত, খেত খামার ঠিকই চলত, ঘর বাড়ি ঠিকই চলত, কিন্তু সবার গলায় গোলামির মালা পড়া থাকত, মালা, সবার গলায় গোলামির মালা পড়া থাকত, আজান শুনত তো সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকত, আজকে পাঁচ বার আল্লাহ ডাকে কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়, রাগ হয় না গাউসিয়ালারা পায়ে হাত রাইখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে, হয়তো একটা হইলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই, আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে যেটা কারো কাছে হয়তো খুব কম হবে, আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন আর আমেরিকা ডিসি বলেন, ওয়াশিংটন বলেন আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হয় না, রাগ হয় না, আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না, আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না, প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়েই আবার বেচা কেনা শুরু করব, চলেন আমি ঘুরাইয়া নিয়ে আসব, ওই দেশ আমি একবার দেখি না টানা 6 বার দেখছি, 6 হয় হয় আমি বেলালের দেশ টানা 6 বার দেখছি,
আল্লাহ আমাকে দেখাইছে আমি দুনিয়ার কোন পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে। দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে, সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়, এই জন্য দুনিয়ার কোন পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন, দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু ঘুষি মনে চায় আপনি ছড়াইতে পারেন, ছড়াইতে জেরি আপনি হাওয়ায় উড়তে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের কবরের জান্নাতের সুঘ্রাণ এসে বাড়ি খায়। এরকম এক কবরের সুঘ্রাণ না, দুনিয়া কুড়া বলতেছি রাগ হন না, কেউ আমাকে অহংকারী মনে করেন না, এই জন্য দুনিয়ার কোন পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলে মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়, যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুইয়া আসছি, যেটা আমি সাইদ ইবনে হারেসার কবর থেকে শুইয়া আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওহার কবর থেকে শুইয়া আসছি, যেটা আমি শোয়েব আলাইহিস সালামের কবর থেকে শুইয়া আসছি, যেটা আমি ইউসা ইবনে নূন আলাইহিস সালামের কবর থেকে শুইয়া আসছি, যেটা আমি 45,000 সাহাবায়ে কেরামের ওই জায়গা থেকে আমার নাকে লাগায় আসছি। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানে শাটার বন্ধের তো দরকার ছিল না, গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক পাঁচবার ডেলি ডাকে, মালিক ডেলি পাঁচবার ডাকে, আল্লাহ ডাকে। বিদা আপনাদেরকে নিয়ে যাইতেছি গোলামের দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি, যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল, হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই, এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই, আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে, বলছে আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া, আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন পড়ায়। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম, ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিবেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহতুস্তার সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য, যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর ওই উম্মতের নবী কে কিরকম হবে ভাবেন। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনা শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই, আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো, অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাদানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না, কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে, কি উলামা কি বলে, সত্য না মিথ্যা, কোন বিধান ছিল না, আমেনা যেদিক দিয়া যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো, পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়, বিধবা হওয়া সত্ত্বে এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে, আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই, আমাদের মক্কার কোনো দোকানে নাই, মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী, এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কত কিছুকে ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ,
তো বলছে সুগ্রান কোথ থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকে বলছে নাক কান কাটা গেল। কি হলো? নাক কান কাটা গেল মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি কইরা দেখাবো? তোমার পুত্রবধূ সুগ্রান পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সেনা বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল। সেই সুগ্রান কোথ থেকে পায়? শাশুড়ি বলতেছে আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরো গোসলখানা মনে হয় কে জানি সুগ্রান দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জেক্কা জিজ্ঞাসা করছে, মা এই সুগ্রান পাস তো পাস কোথায়? সারা মক্কায় চড়তে চর্চা চলতেছে তুই যেদিক দিয়া যাস সুগ্রান ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি করে নাই। মা শরীরে সুগ্রান না, থুতু পর্যন্ত সুগ্রান মা, সুগ্রান আমার না, এটা তো আমার পেটেরটা, পেটেরটা সুগ্রান মা, আমার পেটে যেটা আছে এটা সুগ্রান। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না, পেটে আসতে দেরি মা, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমন কি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি মা, মেঘ উড়া এসা ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না, চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক, রাত্রে যখন বাহির হই তো তারাগুলো ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে তিন মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই তিন মহিলা কে? বলে ঈসা আল ইসলামের আম্মা মারিয়াম, মুসা আল ইসলামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনজন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে, কেন নাই তিনজনের স্বামী হবে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে সালাম। মা মা মা, এই পর্যন্ত 12 জন রাসূল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না, আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো, নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে যায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না কুয়ার পার থেকে, তুই চলে গেলে পানিগুলো নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমেনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতেও পৌঁছে দিব। বলে মা তুমি, তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু, আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না, আমি যাব যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন দুই চারটা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলা ধরছিলাম যে যদি চাই যে এরকম স্টেজ লাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক আর আমরা শুনো শুনবো, যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না,
পোশাকও পরাবে, শুধু পোশাক পরাবে না, হায় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে যেগুলা আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে, আল্লাহর গিফটের মাধ্যমে এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হায় হায় দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত। না না ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না, আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো, সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে দশ গুণ বড়, ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না, আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহর রসুল নাম বলে দিছে, ওর নাম চুহাইনা, ওর কবিলার নাম চুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে দশ গুণ বড়, কত দশ গুণ বড়, 2,40,000 মাইল বাড়ির যে কিলোমিটার বানায় নিয়ে ওটা ও পাবে, আমরা না, আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশা আল্লাহ, কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশাখ আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে, আরে এশারের পরেই এক ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে, এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ, বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে, আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা, দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না, আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে, এরাই এরাই জান্নাতে এরাই জান্নাতে এরাই জান্নাতে বেশি যাবে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন এরাই জান্নাতে বেশি যাবে, ওরাই কইবো দুনিয়ায় মানি না, আল্লাহ কইবো দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো, আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য, কয় সাদা সিধা তো দুনিয়ায় মানি না, এখন একটা মাইনা দেহি, তো আল্লাহ বলবে যা দৌড় দিছো চল জান্নাত, এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর এরা বেশি যাবে না, বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ, এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না, যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায় না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়, কেন না সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না, আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনশা আল্লাহ। তো যেদিকে নিয়ে যাইতেছিলাম যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান আমি খুব দ্রুত চলবো সময় কম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন শেফা পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিল, যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে শুধু তো দুনি পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল, আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল, ফেরেশতাদের দুই দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে, দুই দিন ছুটি ছিল, দুই দিন, দুই দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল, এক আকাশে ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন আর গলা মিলছেন আর চিৎকার দিয়া বলছেন দুজাহানের বাদশাহ পা রাইখা দিছে, সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না, ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটা গেছেন, এক মহাদেশের আরেক মহাদেশকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক মরুভূমি আরেক মরুভূমিকে, এক বালুর কণা আরেক বালুর কণাকে, এক প্রাণী আরেক প্রাণীকে, সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশাহ পা রাইখা দিছে,
তারপরে চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন কুলতা মা কুলতা, তুই যেন কি বলছো আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্মাহিয়াতের সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রোমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, আম্মা জান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা জান বলতেছিলেন ওই লুল্লে কুরাইশ, ওই লিল্লে বনি হাশেম, বনু হাশেম কোথায় চলা গেল, কুরাইশ কোথায় মরা গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে, শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ে কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইগিবু হাদা তিফ, আল্লাহ আওয়াজ দিছেন তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব কর। তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু বানাইছি তো বানাইছি। পর মুহূর্তে যেন কোন সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনায় ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষ ফেরেশতা জিন চতুষ্পদ প্রাণী এমন কি পাখির বালক গুণটা পর্যন্ত এর ভিতরে ভরো। ওয়া আক বিশ নবীর বিশটা গুণ ঢুকাও ভিতরে, আতুহু খুলুক আদম মারিফাতা শীষ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউসা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ফেরেশতারা প্রশ্ন করছে নবী তো 20 জন না 16,312 জন রাসূল, তো আল্লাহ জবাব দিছে আগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। আল্লাহু আকবার, সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছে মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে কাদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে, আল্লাহ যেন ছুটা চলে আসছেন। কানে কানে বলে দিছেন আমি না কাদিস না, তোর কান্না সইতে পারি না, আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়, আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোথ থেকে আনতো, মক্কার বাজার থেকে, এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো, আমি না কাদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার, সূর্য ডুবতে দে একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবা গেছে বাহিরে চকির উপরে শোয়া দিছেন আবু তালেব, বলে বাদাল কামরু আইয়াদনু, আমি দেখতেছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল, যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে প্রাণ যায় কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমা গেছে, তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতে ছিল আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতে ছিল, তুমি হাত এমন করো তো
এদিকে লাভ দেয়, এমন করো তো এদিকে লাভ দেয়, পাও এমন করো তো এদিকে লাভ দেয়। এই লাভের কারণে এক নৃত্যের পরিবেশ চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না, আন্নাল কামারা ইউকান্দিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম, একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না, এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে? তারপরও যতটুকু আল্লাহ এখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বরণ করেন, ওরা ফানা লেখা জিকির, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উচ্চা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে, ঠিক না? যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে তো আমিনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন, হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে, আমিনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয় এখানে ছেড়া দেয়, হাঁটে আর বাচ্চা দে বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাস আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত, কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআন বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন, আমেনার কানে কানে বলতেছিলেন কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার, আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, উকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসব। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, সব কিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসাইয়া নিজেকে দেখায়া যারটা তার কোলে পাঠা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিবেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে আমার না, আমি তো দরাজ ছোঁয়ার বাইরে মাই হয়ে নিলাম, এই জন্য কোরআন বলতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব, আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না, আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায় দিবে। রাগ হয় না, যদিও ওলামাদেরকে বলতেছি ডেলি শতবার আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়ি, এরকম মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে, কে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায়, চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়, কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো? তো আল্লাহ বলে চাইতেছিস বটে কিন্তু পাওনার জায়গা আমি বইলা দিতেছি কোথায় পাবি, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়েত চাইতে হবে না, আমি নিজেই হেদায়েতের মালা তোর গলায় পড়ায় দেব, ওয়াইন তুতিউহু তাহতাদু, ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলক আলোচনা বললাম, কি রাজি আছেন? গোলামি হওয়া পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। নামান নামান গৌসিয়ার যুবকদেরকে বলবো, তোমরা রাজি? ইনশাআল্লাহ।
পাক্কা ওয়াদা বুঝো কিন্তু যুগে বুঝো বুঝানো ভালো করে নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও কেননা তুমি একা আসো না তোমার সাথেও আরেকজন আসছে উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড় 185,000 বছরের এবাদত ছিল ওনা প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে ওলি ষষ্ঠ আকাশে খাজেন সপ্তম আকাশে আজাজিল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া বলছে তাকাব্বর রা আজাজিল রা খারে কর বসন্তানে লানত গ্রেফতারে কর সপ্তম আকাশে আজাজিল বলা হতো অফিল আরশে মকতুবুন ইবলিস আরশে ইবলিস লেখা ছিল বিতাড়িত লেখা ছিল শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল সে আমাদের কারণে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে বিদায় সে আমার সাথে আসছে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলেট করতে দেরি করবে না কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দিয়া গেছেন হায় 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 ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে হায় 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 আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখবো বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তুমি আও এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিয়েছেন এমনকি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন একজনকে দেন না নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বিন সাবেত বলছেন খুলিক তাকামা তাশাউ আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন না আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা দিনই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনি আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো মেরাজ আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেরাজ ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন না উঠা উঠি না করি আমি শেষ জায়গায় চলে আসছি আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না আরো সে আমি 3 থেকে 4টা দেখাবো যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলো বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না মনে হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে 2 থেকে 3টা 4টা আপনাদের দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরশে যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন বলছে লা আজকে চাইতে আসছি উম্মতি 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 আজকে আমি উম্মত চাবো বলছে কেন এখানে উম্মত হায় আল্লাহ যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামও
আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে, লেকিন বাইনি কি ও বাইনা কা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে 70,000 পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রাইখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরশে নিয়া পাশে বসে। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিবেন 70,000 পর্দার ওই পার থেকে 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। যারা দেখতে গেছিলেন সব মারা গেছে, উনি শুধু বেঁচে ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে। কাবা কাউসাইনিয়াও আদনা, তীর আর ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি, এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না, ওইখানে হারায়া যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হোসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা, অথচ হাসান হোসেন কলিজার টুকরা। একদিন দুই নাতি আইসা পাশে বৈশা, দুইজনে দুই রানের ভিতরে বৈশা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন, তো নানায় বৈরা দিছে ফট করে আমি উত্তম। দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা, আল্লাহ রসুল বলে এত হাসো কেন, কয় জবাব হয় নাই, কয় মানি, কয় জবাব হয় নাই, কয় মানি, আমরা দুইজন উত্তম। কয় কি কইরা, কয় বলেন আমাদের আব্বাকে, কয় বলো, তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না, আমাকে আম্মা জানতে চিনেন, তো বলছে আম্মা জানকে, তো আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না, আমাকে নানা জানতে চিনেন, তো পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিষয়ী, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না, এইখানে ওলামারে জিজ্ঞেস করলে অনেক জনে নাম বলতে পারবে না যে হুজুর সাল্লামের নানা জানের নাম কি, ওনার নানার নাম আছিল ওহাব, আমেনা বিনতে ওহাব, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুইজন রে উঠায়া চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম, ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে চাবো না কেন চাবো না, আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাবো না, একদিকে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, একদিকে আপনি রব্বে করিম, একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবিয়ে রহিম, কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, আপনার আর আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে তো যাবে কি কইরা, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বাদশা তো আপনি, চিন্তা করেন কেন, লা ইউখজিকা ফি উম্মাতিক, এই জন্য আল্লাহ রাসূল বলতেছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠের আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার শাফাতে কুবরা, এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 16 লক্ষ নবী বলবে, 312 জন রাসূল বলবে, 4 জন উলিল আজমে মিনার রাসূল বলবে, আমরা এই অধিকার রাখি না, তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি, হিসাব কিতাবের জন্য। মুসা আলাইহিস সালাম বলবে যাও বাদশার কাছে যাও, আল্লাহ রাসূলের সন্ধান দিবে, ওনার কাছে সবাই আসবে, নবী আসবে, রাসূল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে, কিয়ামত আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহর রাসূল বলে আনা আহলু, আমি আর অধিকার রাখি, তখনই সেজদায় পড়বেন, আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন, আর যখন সেজদায় পড়বেন আল্লাহ চিৎকার দিবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান আমি নামতেছি, অপেক্ষায় তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসব কবে, নামান উঠান মাথা, যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন না কেন, বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পৌঁছেরা পার করায় দিতে চাইতেছেন, আমি বসবো না, আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে, কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, কে মিজানের কাছে দৌড়ায়া যাবে, পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি না ওই
ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝোকে তো হাত উঠায়া ঝুকায় পুলসেরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে আমি পার করায়া দিব, আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় ভুলে নাই, কিয়ামতের মাঠে ভুলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাজিরু, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা, তখনো চোখে পানি, যা নয় নয়টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল, আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো ক্ষুধা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারোর জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা চোখে পানি তো পানি কেন, বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, লানত আমাদের জিন্দেগির উপরে। ও বাংলার মানুষ আমি বুঝাবো তো বুঝাবো কিভাবে, আমি বুঝাবো আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরামে ঢুকায় দিতাম, ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফরদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি আমি আসি আমি আসি। হায় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মরা যাব, তাহলে তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে, তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে, আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত করবে, তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে না। এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ, আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবে দুরুদ বন্ধ হবে না, ফেরেশতা করবে ফেরেশতা মারা যাবে দুরুদ বন্ধ হবে না, আমি আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না, আমি আল্লাহ করতে পারব না। ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছে যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি, শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি, শেষ কথা যেদিন কবর থেকে উঠানো হবে জিবরিল আসবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদিয়া জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো, জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন, ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, কেন আমার রিসিপশনে আসে নাই, তুমি একা আসছো কেন, আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসেরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে। জিবরিল কসম খায় বললেন ইজ্জতি হুয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত আসেন, আল্লাহ আসান করছে, ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে, ওই নবীর গোলাম হইতে দেরি যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না, আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি, গাউসিয়ার মানুষ রাগ হয়েন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না,
আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার পঞ্চম বার ছিল, আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো, আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বললেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না, আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায় দিতাম, আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টটা লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম, দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমি বড় লাইফ স্টাইল তাদেরকে চিনি, আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা, আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে সেভ। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায় আনে, কাদায় আনে, আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোন সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো, আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পারে শেষ করছি, আবার আটলান্টিকের পারে এসা বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না, আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা, যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন একে চিনো কিনা, বলবে আর পায়ের তাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে, কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই, একটা আছে আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের, বাস মক্কায় গেল এটাও বলি, আমি একজন এসআর, এসআর চিনেন, এসআর চিনেন, হ্যাঁ এসআর চিনেন, রিপ্রেজেন্টেটিভ চিনেন, আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই, কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল আর কিচ্ছু নাই, যদি এটা আল্লাহ গ্রহণ করে উঠেন আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান, বুঝান যুবক তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না, সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, শান্তি আসবে। তুমিও শিখো, গরালাদেরকে শিখাও, বাচ্চাদেরকে শিখাও, হায় একদিন না দুই দিন না, 2020 আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি 19 যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকা, তা আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইলচেয়ার থেকে যখন রিকশায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশেই এক বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ, আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন, বলে দেখ তার সন্তানটাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না, বছরে একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে, হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই, আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, আপনাদের হাত পায়ে হাত রাখি, আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই দুই চোখে আমি না দেখছি, আমাকে বুঝাইতে হবে না ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না, বাংলাদেশের যতগুলো আছে ও অধিকাংশ আমার চষা, আমি ওইখানে মাঝে মাঝে লুকায় যাই, এমনি দেখতে চাই যারা কি বলে, কিন্তু হ্যাঁ মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়, হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরা বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকো, আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি করে, তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে, হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে, এটার নাম মা, এটার নাম বাবা, ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জনের কবর দুইবার চোখে দেখছি, আমি এটা বয়ান করতে পারি না,
যখন আমি চূড়ায় উঠছি দুইবার, তো আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে। এটা বলার না, বুঝানোর না, ওইখানে যে ওঠে সে জানে। যার ইতিহাস জানা আছে, চিত্র ছয় বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছে নিচে বসা থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা করে বাম হাঁটু গায়রা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ার ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন, সবাই উপরে উঠা দেখতেছে, আল্লাহ রসুল কাঁদতেছেন, মার মাথার কাছে বৈশার চিৎকার দিয়া বলতেছেন লাউ কুন্তি হাইয়া, যদি জীবিত থাকতি আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতু সুরা আবার সুরাও শুরু করতাম, ফরজ নামাজ নফল না, চিৎকার দিয়া বলতাম লব্বাইক, ওই নবীর আদর্শ সারা সুখ আসবে না, শান্তি আসবে না, ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর ক্যারিয়ারই আমাদের ক্যারিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদায় আজকের থেকে যুবক সবার পায়ে হাত রাইখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হইল পাঁচ ওয়াক্ত নামাজ, এর চেয়ে বড় কিচ্ছু নাই। যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য। কে কে ওয়াদা করতে পারেন, আর নামাজ আজকের থেকে ছাড়বো না, কে কে ওয়াদা করতে পারি, পাক্কা ওয়াদা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক সারা রাত্র নেটে ঘুরো না, হ্যাঁ হ্যাঁ ঘুরতে পারো, তোমাকে অনুমতি দেই, নবী লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়ায় প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো, তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি, আমি বলছি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2000 সাহাবীর কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ উসমান বিন আফফান, ওনার ছেলে মুহাম্মদ কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে, এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না, এই সময় কে আসবে, সাথী আমার সাথে ছিল, আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই যাও, টপকে আমি ভিতরে চলে গেছি, আমার বসার দরকার ছিল, যে 13 বছরের ছেলে খাদেম এসে দরজা খোলা দিছে, সবাই ভিড় জমায়ে ফেলছে, পরিচয় সবাই জানতেন, বীর জমায় ফেলছে, তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এসব বাড়ি খায়। আমি বলছি একবার হয় কেন জানি না, আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় এত রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না, আমার পরদেশে এক মুহাম্মদ শুয়ে আছে যে উসমান ইবনে আফফান জিদ নুরাইনের সন্তান, যার মুহাম্মদ রসূলুল্লাহর সাথে সম্পর্ক, এই কবরে বছরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে দাও, বলতে দেরি মাথায় উঠাইতে দেরি করে নাই, যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে, আমার আবেগ বলতেছে আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, এই জন্য আসেন ওয়াদা করি যে না নবীর লাইফ স্টাইল শিখবেন, তো হ্যাঁ বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না, এই দেশের মানুষ মাটি মানুষ বৈশিষ্ট্য মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না তুলনাও চলে না, তিনটা নিয়ে বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নাই, এই দেশের মাটিরও তুলনা নাই, মানুষেরও তুলনা নাই, এই দেশের পরিবেশেরও তুলনা নাই, দুনিয়া এত আলেম কোনো দেশে নাই,
আল্লাহ এই দেশে যত আলেম দিয়েছেন, মক্তব দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, হেফজখানা দিয়েছেন, মসজিদ দিয়েছেন, নামাজি দিয়েছেন, দাড়ি দিয়েছেন, টুপি দিয়েছেন, বুরকা দিয়েছেন, পর্দা নিশিন দিয়েছেন, হাজার হাজার যুবক ইউনিভার্সিটি গুলার কেলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় হ্যাঁ পড়ছি। মোমেন সিং এগ্রিকালচারে কেউ গেছেন কিনা গেছেন জানি না আমি, আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকে গেছি, তখন আমার বলতে বাধ্য হয়। এই জন্যই আমি সারা বাংলাদেশে বইলা বেড়াই, নড়ে চড়ে পড়ে না, মনে হয় বোঝেন না। তিন দিন আগে ভূমিকম্প আসছিল 5:45, ঠিক না? হ্যাঁ, নড়ছে চড়ছে কোনো বিপর্যয়? এর আগেও 7.8 আসছিল। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না এটা আমার বিশ্বাস। যে যতই চিল্লা করু না এটা হবে ওইটা হবে, দুনিয়া দেখাইতে পারে নাই। বাংলাদেশি 4-5 দিন আগে দেখাইছে যে একজনও মরে নাই, কিন্তু যত দেশ করোনায় আক্রান্ত একজনও দেখাইতে পারে না যে একজনও মারা যায় নাই। ওটা বাংলাদেশি দেখাইতে পারছে যে একজনও মারা, কেননা এই দেশের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই জন্য উলামায় কেরাম এত সহজলভ্য নবীর জিন্দেগি, এদের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, এদের সোহবতে আসেন, আল্লাহওয়ালা আছে এদের সোহবতে আসেন, নবীর জিন্দেগি শিখেন। একটাও যদি গ্রহণ হইতে পারে, একটাও যদি গ্রহণ হয়, আপনার আমার বেড়া পার। শিখবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।